ফোকাস ব্লগের সবাইকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি উড়িষ্যায়। উড়িষ্যার বর্ডারে আমরা প্রায় ঢুকে গেছি, এখন বাজে 6টা। তো আমরা 4টার সময় কাঁথিতে উঠেছিলাম, তো 4টা থেকে বেরিয়ে আমরা 6টায় উড়িষ্যায় ঢুকে গেছি। আজকে আমরা যাচ্ছি সিমলা পলে, ঠিক আছে? তো সিমলা পলে সব কিছু যা যা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করব। উড়িষ্যার সিমলি পল, এই সিমলা পল না সিমলি পল রে, জায়গাটা আমি ঠিক মনে করি, সিমলা পল না সিমলি পল, সিমলি পল, আচ্ছা সিমলি পল জায়গাটার নাম। তো আমরা ওখানে যাচ্ছি, তোমাদের সঙ্গে সমস্ত আমাদের জার্নিটা শেয়ার করব, ঠিক আছে? তো চলো, এই সবাই হাই করে দে। হ্যালো গাইস, তো এখন আমরা ব্রেকফাস্ট করছি, ইডলি বড়া, দই বড়া। কত করে প্লেট জানি না, এখনো জিজ্ঞেস করে বলবো। আর চাটনি গুলো কিছু বুঝতে পারছি না, কি চাটনি? এটা তো নারকেলের চাটনি, এটা সাম্বার আর কি বাবা, নারকেল ন্যাশনাল পার্কে সিমলি পলের এই তার গেট। এই জঙ্গলে মাঝে মাঝে চেকিং পোস্ট পড়ছে, আমাদের এখানে চেকিং করা হচ্ছে গাড়ি, যে গাড়িগুলো এখানে দাঁড়িয়ে যাচ্ছে চেকিং করে তারপরে গাড়িগুলোকে আবার ছাড়ছে এখান থেকে। জনবসতি আমরা দেখতে পাচ্ছি, মাঝে মাঝে যে জনবসতি দেখতে পাচ্ছি, আবার জঙ্গল স্টার্ট হচ্ছে, আবার কিছু জঙ্গলের পরে অনেকটা জানবে, আবার কিছু কিছু জনবসতি আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে যানবাহন আর মানে বাজার, মূল বাজারে যাওয়ার মতো যেটা লোকালিটিতে, ওদের সেরকম কিছু যাতায়াত ব্যবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি না, ওদের ওই জন্য ওদের খুব কষ্টে জীবনযাপন চলে, এই চাষবাস করে মূলত জঙ্গলের ভিতরে বসতি আছে, এখানে ছোট ছোট বাচ্চারা সব টাটা করছে, ছোট ছোট ঘর আছে এখানে। এই যারা পাস নেই আমি না
আমরা এখন জোরান্ডা ফলসে যাচ্ছি। এখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, আমাদের গাড়ি থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কিছুটা গেলেই ফলসটা দেখতে পাবো। তুই লাফা দিকটা জঙ্গল এরকম, এই যে ওরা যাচ্ছে। কোথায় দাঁড়াবো? আরো কাছে দাঁড়াই, অত দূরে দাঁড়াই কি? আমাদের পিক তোলা হচ্ছে এখন। সবাই কাছে হলে কাল কারোটাই আসবে না। না আসবে আসবে। দেখ তুই বেশি আসিস না। আমি যাচ্ছি না, তোদের পেছনে হাত আসছে। ওয়াটার ফলসটা জাস্ট দারুন। আমার ভয় লাগে, পাথরের নিচে কিছু নেই, পাথরটা কিন্তু পড়ে যেতেও পারে। জোরান্ডা ফলস দেখে চলে এলাম। এরপরে নেক্সট আমরা আর একটা ফলস দেখতে যাব, ওটার নামটা আমি জানি না, পরে বলছি জেনে। ওই এরপরে যে ফলসটায় যাব, নাম কি? বড়াই পানি। এরপরে আমরা যাব বড়াই পানি। আমরা খেতে যাচ্ছি, এখানে সব ভেজ পাওয়া যায়, নন ভেজ কিছু পাওয়া যায়। জঙ্গলের ভেতরে ক্যান্টিন আছে, ওখানে আমরা খাওয়া দাওয়া করবো। এখন সব ভেজই পাবো এখানে। এটা হচ্ছে ক্যান্টিন এখানকার, এখানে আমরা খাবো। হোটেল কোথায় বসবো? এখানটায় এই যে আমাদের থালি, এটা ভাত পাঁপড়, এখানে একটা শাক আছে, এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর এটা হচ্ছে আলু ভাজা, আর একটা শসা টমেটো আছে, আর এটা ডাল ভাত, আর কি হবে, আর ডিমের ঝোল আসছে।
একটা থালির দাম কত? ওই থালির দাম কত রে? বল না, ভিডিওতে বলছি, বল। 100 টাকা করে, মানে এক একটা থালি হচ্ছে 100 টাকা। শাল পাতা চিকেন, এটা কি চিকেন? এখানে চিকেন হয় তো? একটা কেটে দাও। এটা হচ্ছে শাল পাতা চিকেন, জানি না কেমন, একটা খেয়ে দেখবো আমরা। হ্যাঁ একটাই নে, তোরা খা। সত্যি চিকেন? হুম, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে? না না, কে পড়ে গেল মানে ভিতরে কিছু মশলা দাও আছে, সার পড়ে দেবে এমনি পর না, অত দাম করতে সার একটু দেখি। আচ্ছা বলছি যে আমরা রুমে কখন ঢুকবো? জঙ্গল থেকে বেরোতে টাইম লাগবে বলছে, ঝর্ণা আছে, তারপর একটা হরিণ দেখা যাবে। খাবার দেওয়া হয় তো খেতে, এটা দাম কত? 30 টাকা। দেখো বাংলা কথা বুঝতে পারো? হ্যাঁ বাংলা কথা বুঝতে পারো, এই তো বুঝতে পারছো, মোটামুটি বুঝতে পারছো, বাংলাতেই বললাম, আমাদের সাথে কিছু তো ম্যাচ খায়, তো না বোঝার কিছু নেই, পুরোটা বুঝতে পারবো আমরা। নাকি অন্য কিছু আছে বলো? না না দেখো, এটা কি 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 দিলে? কালু কালু লাগছে। এটা হচ্ছে আর একটা আমরা ফলস এসছি, নামটা বলতে পারছি না, ভুলে গেলাম, জিজ্ঞেস করে বলবো নামটা। এটা কী বলতো জানিস, কি জল একটা কী একটা বলছিলো, মনে নেই, পরে বলে দেবো আমি। ফলসটা দারুণ দেখতে, এখান থেকে ভিউটা এরকম আসছে এখান থেকে। হ্যাঁ মনে পড়েছে, ফলসটার নাম হচ্ছে বড়াই পানি। আমরা মানে জঙ্গলের ভিতরে তেমন কিছুই দেখতে পাইনি, হরিণ, শুধু হরিণ আর বনমোরগ আর বানরটাই দেখেছি, আর তেমন কিছু বাঘটাক দেখতে পাইনি। আর কিন্তু আমাদের খুব দারুণ লেগেছে, ভিউগুলো খুব দারুণ ছিল। আর একটা কথা, এখানে আসার সময় তোমরা অবশ্যই কিছু চকলেট বা খাবার নিয়ে আসো, কারণ এখানকার যে বসতিগুলো, এখানে যে বাচ্চাগুলো থাকে, তারা মানে আমরা যাওয়ার সময় বা গাড়িতে তোমরা যাওয়ার সময় ওরা টাটা করে, তো ওদেরকে দেওয়ার জন্য তোমরা কিছু খাবার বা চকলেট নিয়ে আসো সঙ্গে করে। আমরা
আমরা অবশেষে খুঁজে পেলাম, আমরা 9টার দিকে ঢুকেছিলাম, পুরো 6:30টার দিকে বেরালাম এখান থেকে। অবশেষে আমরা রুমে এলাম এতক্ষণ ঘোরাঘুরির পরে। আমরা রুমে উঠছি, এবার দেখি আমাদের রুমটা কেমন। আর পাচ্ছি না, এটা হচ্ছে আমাদের রুম। আমরা রুমে চলে এসেছি, রুমে এসে সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। তো এরপরে আমরা ডিনার করব, ডিনার করে আমরা ঘুমাবো, তারপরে আবার বেরিয়ে পড়বো কালকে দেশবন্ধুর পথে। তো আজকে আমাদের জঙ্গল সাফারি এই পর্যন্তই। পুরো শিমলিপালের জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে তোমরা প্লিজ কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। এরকম ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা।